আসসালামু আলাইকুম। আজকে বানাবো মিষ্টি দই। মিষ্টি দইয়ের জন্য এখানে 4 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি চুলায় বসিয়ে দিলাম হাই হিটে, দিয়ে অনবরত নাড়তে থাকবো প্রায় 10 মিনিটের মতো। অনবরত নাড়ার কারণ হলো যেন নিচে না লেগে যায়, অবশ্যই অনবরত নাড়তে হবে। আর এখানে এখন আমি চুলায় আঁচটাকে লো হিট করে দিয়ে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিব। দুধটা যেন ব্রাউন কালার হয়ে যায়, ক্রিমি ক্রিমি একটা কালার আসবে। তো এখন প্রায় 2 ঘন্টা পরে কালার দেখেন ক্রিমি হয়ে গেছে। এখানে আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আসলে আপনাদের পছন্দ মতো, যে মিষ্টি পছন্দ করেন যারা আরও বেশি দিতে পারেন, আমি কম পছন্দ করি, তো আমি এখানে 2 কাপ ব্যবহার করছি। আর এখানে এখন শরটাকে উঠিয়ে নিচ্ছি, নেড়ে দিব। নেড়ে আমি প্রায় 2-3 ব্লকের জন্য অপেক্ষা করব। আর এখানে আমি 4 টেবিল চামচ গুঁড়ো দুধকে একটু কুসুম গরম পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিব, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে অসুবিধা নাই। দিচ্ছি যেন আলাদা একটা ফ্লেভার আসে। তো এখন দিয়ে আমি দুধটাকে নেড়ে দিব। নেড়ে প্রায় আরও 2-3 ব্লকের জন্য অপেক্ষা করব। এরপরে আমি নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। তো দুধটা জাস্ট মিডিয়াম হালকা একটু গরম থাকবে, বেশি ঠান্ডা হলে দইটা বসবে না। তো এখানে আমি অন্য বাটিতে ছেঁকে নিয়েছি, যেহেতু ছোটো ছোটো দানা দানা একটু সর আছে, তো এই জন্য ছেঁকে আমি বাটিতে নিয়ে নিলাম। ঠান্ডা হয়ে গেছে। 1 কাপ এখানে টক দই, 2টা বাটিকে নিয়ে নিচ্ছি, কারণ আমি 2 বাটিতে বসাবো। তো এখন আমি টক দইটা দিয়ে ভালো করে মিক্সিং করে নিব। এরপর আমি দেখে নিচ্ছি হালকা একটু কুসুম গরম, বেশি গরম হলে টক দইটা দেওয়ার পরে ছানা ছানা হয়ে যাবে, এই জন্য জাস্ট হাতে মনে হয় গরমটা লাগছে। এমন অবস্থায় টক দইটা দিয়ে ভালো করে মিক্সিং করে নিতে হবে, কিন্তু ঠান্ডা অবস্থায় টক দই দেওয়া যাবে না। একেবারে ঠান্ডা দুধে টক দই দিলে দইটা বসবে না। তো ভালো করে আমি মিক্সিং করে নিচ্ছি। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সিং করে নিচ্ছি, যেন দানা দানা না থাকে টক দইয়ের। আর এখানে এখন আমি 2টা বাটিতেই হাফ হাফ করে দিয়ে দিচ্ছি। তাও অবস্থায়ও কিন্তু কুসুম একটু গরম থাকবে, দুধটা একদম ঠান্ডা করা যাবে না। তো এই পর্যায়ে আমি ওভেনকে 100 cc 2-3 মিনিটের জন্য রেখে দিলাম, জাস্ট একটু যেন ভিতরে গরম হয়ে যায়। এখন আমি নর্মাল করে দিচ্ছি, আর এখানে উপর নিচের হিটটা থাকবে, আর কোনো হিট দেওয়া যাবে না। তো এই পর্যায়ে এখন আমি ওভেনে রেখে দিচ্ছি প্রায় 3-4 ঘন্টার জন্য। 3-4 ঘন্টার পরে দইটা বসে গেছে পারফেক্টভাবে। তো বসে যাওয়ার পরে ফ্রিজে রেখে দিব প্রায় 2-3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টার জন্য রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হয়ে গেছে, এরপর যা এখন আমি জাস্ট কেটে দেখাচ্ছি দইটা কেমন হলো। অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো হবে, খেতেও অনেক মজা হবে। দেখেন কতটা ক্রিমি হয়েছে। তো এইভাবেই তৈরি করে নেবেন ঝট করে মিষ্টি দই। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।